যখন কোনো মানুষ জাকাত দিতে চায়, আল্লাহর পথে কিছু ব্যয় করতে চায়, 70 জন শয়তান তার চারিপাশে ঘিরে ধরে, তার মনে এই দিও না দিও না, রাখলে তোর এইটা হবে, এই বিল্ডিংয়ের এখনও একটা ফ্যান কেনা বাকি আছে, জাকাতটা দিও না, নানা রকম অজুহাত সৃষ্টি করবে, এটা হাদিসে এসেছে। 70টা শয়তান আপনার পিছনে লাগবে, এদেরকে ডিঙিয়ে যদি আপনি জাকাত দেন, আল্লাহ বলছে তোমার জন্য আমি রুজির মালিক, রুজি আমি কমিয়ে দিই, আমি বাড়িয়ে দিই, সবই আমার হাতে। যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন অথচ সে তার জাকাত আদায় করেনি, কেয়ামতের এই সমস্ত মালগুলো আল্লাহ পাক সুজান আকরা আল্লাহ জাবিবাতা, কালো সাপ, একবার বড় সাপের আকার ধারণ করা হবে এবং সেখানে দুটা চিতা থাকবে, অর্থাৎ একেবারে বয়স্ক প্রচণ্ড বিষধর সাপের কপালে চিতা থাকে, এই আকার ধারণ করবে আপনারই সঞ্চিত ধন। আহলাদিস আন্দোলন এর কেন্দ্রীয় বাইতুল্লাহ ফান্ডে আপনারা জাকাত জমা করুন। এখানকার সঙ্গে অন্যদের পার্থক্য খালি শুনে রেখে দেন, এখানে যে বাইতুল্লাহ ফান্ড জমা হয় আমাদের এখানে, এটা হলো আন্দোলনের কেন্দ্রীয় বাইতুল্লাহ ফান্ড, এখান থেকে সারা দেশে আমাদের চলে যায়, এটি হলো এর সবচেয়ে বড় উপকারিতা। আপনি 10 টাকা দিচ্ছেন, টাকা এখানে জমা হচ্ছে বটে, যাচ্ছে কোথায় তা আপনি বলতে পারবেন না, যখন যেখানে যেদিতে আহ্বান আসতেছে সেখানে আমরা পাঠিয়ে দিয়ে থাকি। গহনার জাকাত, যারা মজাবপন্থী তারা বলে গহনার জাকাত লাগবে না, যারা গহনার জাকাত নেই বলেন তাদের পক্ষে একটা মাত্র আধার রয়েছে রসুলের হাদিস, না জাবের থেকে, জাবের ধরনের বলছেন লাইসা ফিল হলি গিয়ে জাকাত রহ দ্বারা কুতনি কারণ আলবানি হাজা হাদিস বাতিল, এটা বাতিল হাদিস, জাবের নামে এটা বানানো হয়েছে। এই একটিমাত্র বয়ের বর্ণনা ছাড়া গহনার জাকাত দিতে হবে না বলে কোনো বর্ণনা নেই, অর্থাৎ এইটাই গ্রহণ করেছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা। সাবধান, দল কিন্তু আপনাকে জান্নাতে নেবে না, কবরের দল থাকবেন, একা থাকতে হবে, অতএব মেয়েরা সাবধান, গহনার জাকাত দাম। মানুষের মাল হলো তিনটা, বহু মাল আছে কিন্তু তিনটা মাল তো নিজের, একটা হলো সেটা যেটা সে খায়, ইফতার করলেন সেহরি পর্যন্ত মেয়াদ শেষ, সেহরি করলেন ইফতার পর্যন্ত মেয়াদ শেষ, বা দুপুরে খেলেন রাতের মধ্যে শেষ, মা আকালে যেটা খেলেন এটা আপনার, আবার লাভেসা বা আবলা, অথবা একটা লুঙ্গি কিনলেন বা শাড়ি কিনলেন, যেটা কিনলেন ওটা পরবর্তী লুঙ্গি না কেনা পর্যন্ত বা সিঁড়ি না আসা পর্যন্ত ওটা আপনার, আতা ফাক্তানা, যেটা আপনি দিলেন এটাই আপনি সঞ্চয় করলেন। আমরা মনে করি যেটা দিলাম ওটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ বলছেন যেটা দিলেন ওটাই আপনার সঞ্চয় থাকলো।